এটি দীঘল উকিরে মিটার গজ রেলপথত রেলগাড়ীখন কলিকতার হাওড়া স্টেশনের পৰা উড়িষ্যা পুরী যাত্রা করিল। পুরীর জগন্নাথ প্রভুর কৃপা বিচারি শ্রী কৃপাবর আর তেওঁর পরিয়ালবর্গ। শ্রী কৃপাবরের প্রার্থনা জগন্নাথ প্রভু, জাতিটোর ভাষা সাহিত্য সুরক্ষিত করা প্রভু। সেয়া আছিল 1910 খ্রিস্টাব্দর 23 মে সোমবারের কথা। শ্রী কৃপাবরে রচনা করে ইংরাজি সুরের নিবন্ধতাত এটি গীত, ও মোর আপনার দেশ, ও মোর চিকুনি দেশ। সেই সময়তেই অসমতো পঞ্চম জর্জর ভারত অভিষেকত সম্রাট বরণ আর আনন্দ সংগীতম সুরধ্বনি। 1910 খ্রিস্টাব্দত ছদ্মনামত শ্রী কৃপাবরে রচনা করা মোর দেশ গীতটি প্রকাশ করিলে বাঁহীর পট। সেই শ্রী কৃপাবরে 1913 খ্রিস্টাব্দত শ্রী লক্ষ্মীনাথ বেজবরুয়া নামেরে তেওঁর কবিতা পুথি কদমকলিত মোর দেশক প্রকাশ করে। পুরাণ প্রসিদ্ধ ঐতিহ্যমণ্ডিত তেজপুর ক্ষেত্র, শরতর নির্মল নীলিম আকাশ, লুইতর পারত হালি জালি নচা কহুয়া ফুল, চোতালত নিয়রখনা শেওয়ালির সুবাস, দরঙিয়া রাইজ তেজপুরিয়া ডেকা গাভরুর প্রাণত উলাহে নধরা আয়োজন, সেয়া আছিল 1928 খ্রিস্টাব্দর 26-27 আর 28 অক্টোবরের বিশাল আয়োজন। বন্দে মাতরম, মহাত্মা গান্ধী জয় হোক, আসাম ছাত্র সম্মিলনের জয় হোক আদি ধ্বনিরে মুখরিত হল তেজপুরের চৌদিশ। দেশত স্বাধীনতার হুঙ্কার অগণির ফিরিঙতি, মহাত্মা গান্ধীজির প্রথম অসম ভ্রমণ, 1926 খ্রিস্টাব্দত গুয়াহাটীত অনুষ্ঠিত পাণ্ডু কংগ্রেস অধিবেশনত খাদি কাপুরের মণ্ডপর তলত মহামানব মহাত্মা গান্ধী, অসমিয়া শিপিনীয়ে তাঁতত ফুল বসা দেখি গান্ধীজিয়ে কই গল অসমিয়া শিপিনীয়ে তাঁতত সপোন বসিল, অসম কেশরী অম্বিকাগিরি রায়চৌধুরীয়ে পরিবেশন করিলে আজি বন্দুকি চন্দেরে সমাগত বীরাত নর নারায়ণ রূপ, কর্মবীর নবীন চন্দ্র বরদলৈ তেওঁর ভাষণের বিরামত এটা এটা কই পরিবেশন করিলে দেশপ্রেমমূলক গীত, উমি উমি জ্বলিছে স্বাধীনতার স্বাভিমানের জুই। দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময়ত জনতার সজাগতাত সৈনিক প্রস্তুতির তৎপরতা, ভারতত গড়ি উঠিল স্কাউট প্রশিক্ষণ শিবির ঠায়ে ঠায়ে, স্কাউটর ব্যান্ডত বাজি উঠিল বিশ্ব পরিচিত পাশ্চাত্য সুরের গীতি সাহিত্যর ভিন্ন সুর। 1927 খ্রিস্টাব্দত তেজপুরত স্কাউট জাম্বুরীত সামরিক সুরের গীতর আখড়া, ব্রিটিশ শিক্ষাধিকার মিস্টার এ জি স্মল সাহাবে কয় এই সুরটি এনেকয়ে বজোৱা। সাহাবর কথাবুর বুঝি ললে স্কাউট মাস্টার ইন্দ্রেশ্বর বরঠাকুরে, ইন্দ্রেশ্বরে বিচারিলে শ্রী লক্ষ্মীনাথর পৰা কালজয়ী ইংরাজি সুরের গীত মোর দেশক, বেন্দর সুরত প্রাণ পাই উঠিল ও মোর আপনার দেশ, ও মোর চিকুনি দেশ, এনেখন সুয়লা এনেখন সুফলা এনেখন মরমর দেশ। 1928 খ্রিস্টাব্দত 13 সংখ্যক আসাম ছাত্র সম্মিলন তেজপুর অধিবেশন, ব্রিটিশ সরকারে যা 13টি বছরতে সরকারি সাহায্য প্রদান করেছিল ছাত্র সম্মিলন, কিন্তু এই বেলি কিয় শঙ্কিত হল ব্রিটিশ সরকার? আসাম ছাত্র সম্মিলনের ছাত্র সমাজত উমি উমি জ্বলিছে বিপ্লবরগ। 1906 খ্রিস্টাব্দ স্থাপিত হল তেজপুরের কলিবাড়ী নাট্য আন্দোলন বানমঞ্চ। বানমঞ্চর প্রথম পিড়ির মিউজিক মাস্টার সঙ্গীতাচার্য লক্ষ্মীরাম বড়ুয়া, দ্বিতীয় পিড়ির মিউজিক মাস্টার কুমুদচন্দ্র শর্মা,
তৃতীয় পিঢ়ির মিউজিক মাস্টার বিলাত ফেরত জ্যোতিপ্রসাদ আগরওয়াল। 1927 খ্রিস্টাব্দত বিলাতর এডিনবার্গরপরা পত্রালাপেরে জ্যোতিপ্রসাদে লিখিছিল শ্রদ্ধাস্পদেশু কুমুদচন্দ্র শর্মা আর সুধিলে তেজপুরের বানমঞ্চর বহু লোকর কুশল বার্তা। 1928 খ্রিস্টাব্দত 26 অক্টোবরত আসাম ছাত্র সম্মিলনের দূর দূরণির অতিথির মনোরঞ্জনের বাবে নিশা নাট্যার্ঘ নিবেদন, নাট্যকার নকুলচন্দ্র ভূঁয়ার নাট চন্দ্রকান্ত সিংহ, ইন্দ্রেশ্বর বরঠাকুরে ভাও ললে চন্দ্রকান্তর, প্রফুল্ল চন্দ্র বড়ুয়ায় নিজকে সজালে নারী চরিত্র, বানমঞ্চর অর্কেস্ট্রা দলের বাদ্যযন্ত্রী শিল্পীয়ে সজায় তুলিলে এটি এটি সুরের সুর সমলে, সম্মিলনের সভাগর সজালে খের বাহিরে, মণ্ডপর চারিওকাশে নন্দিনীরূপী কলপুলি, সভাঘর কপাহী কাপড় খাদি কাপড়ে সজোয়া হয়, তার মাঝে মাঝে রং বিরঙর নানা বরণীয় ফুল। সম্মিলনের নাট্যর পিছর নিশাত দবাপিতা বরষুণে সভাগর জুরুলা করে। 27 অক্টোবরের পুয়ার কার্যসূচী দিনের 1 বজালে পিছুয়াই দিয়া, সম্মিলনের সভাগরের চৌদিশে শ্রোতা দর্শকর গিজ গিজনি, আসাম ছাত্র সম্মিলনের সভাপতি দেশভক্ত তরুণ রাম ফুকনের সভাপতির অভিভাষণ, জলগম্ভীর কণ্ঠেরে সভাপতির ভাষণ শুনি সভাঘরত কাহ পরি জিন গল। বিলাতরপরা জ্যোতিপ্রসাদে পঠোয়া গীতর স্বরলিপি কোন কোত আস আইক বুঝিবলে গীতেরে সভার আরম্ভণি গীত, ইন্দ্রেশ্বর বরঠাকুরের কণ্ঠত বরণ গীত, 1924 খ্রিস্টাব্দত গ্রামোফোনত গান দিয়া প্রফুল্লচন্দ্র বড়ুয়ার কণ্ঠত গুরুজনার বরগীত, সম্মিলনত লক্ষ্মীনাথর গীতমাতর সুবাসেরে মুখরিত হল সভাঘর, তেজপুরিয়া থলুয়া ব্যবসায়ীয়ে নিজা ব্যবস্থাত বিজুলি চাকিরে উজ্বলালে সভাঘর, হেম বড়ুয়াই কলে সেই ছাত্র সম্মিলনত শব্দযন্ত্র ব্যবস্থা নাছিল, পশ্চিমর আকাশত বেলি লহি আছে, বলিষ্ঠ কণ্ঠর 5 গৰাকী কণ্ঠশিল্পীয়ে সাজু করেছে সমবেত কণ্ঠ, বানমঞ্চর অর্কেস্ট্রা দলের বাদ্যযন্ত্রী শিল্পীয়ে নানা বাদ্যযন্ত্রে সাজু হয়ে পড়েছে, সম্মুখত সমবেত 5,000 শ্রোতা দর্শক, মাথু অপেক্ষা মিউজিক মাস্টার কুমুদচন্দ্র শর্মার সেই যুগান্তকারী সঙ্গীত নির্দেশনা, সমবেত রাইজ শ্রদ্ধাত মূর দুয়াই ঠিয় দিলে, ইন্দ্রেশ্বর বরঠাকুর, প্রফুল্লচন্দ্র বড়ুয়া, কুমুদচন্দ্র শর্মা, কমলাপ্রসাদ আগরওয়ালা, বিষ্ণুপ্রসাদ রাভা আর বহু অজ্ঞাত বলিষ্ঠ কণ্ঠশিল্পী, নানা বাদ্যযন্ত্রত ফটিকচন্দ্র শর্মা, প্রদীপ নারায়ণ সিংহ, দেবেন্দ্রনাথ চলিহা, গহন চন্দ্র গোস্বামী, বিষয়রাম মেধি, রজনীকান্ত দাস আর অন্যান্য। আসাম ছাত্র সম্মিলনের তেজপুর অধিবেশনের সম্মিলনী বিশেষ আলোচনী মিলনের পাতত সম্মিলনের সম্পাদক রজনীকান্ত শর্মায় লিখি থই গল জাতীয় সঙ্গীত কুর্তি বেন্ডর উপযোগী সুর, বেজবরুয়ার কলমত নিগড়া সেই গীতটি 18 বছরের পিছত প্রাণ পাই উঠিল বানর নগরী তেজপুরের মজিয়া। সেয়া 1928 খ্রিস্টাব্দত 27 আর 28 অক্টোবরের বিয়লি বেলাত জাতীয় সঙ্গীতর মন্ত্রে সঞ্জীবনী হল ও মোর আপনার দেশ ও মোর চিকুনি দেশ, সাহিত্যরথী লক্ষ্মীনাথে কলিকতাত আত্মসন্তোষেরে লিখিলে বাঁহীর পাতত, সুরসী মহাবিদ্যারে রাজ রাজেশ্বরী হল মোর গীত, সেই গীতে বাঁহীর সুরে জগৎ রজন জনায় গল, আকৌ পুনর্বার সমবেত কণ্ঠত পরিবেশিত হল জাতীয় সঙ্গীত আসাম ছাত্র সম্মিলনের গোলাঘাট অধিবেশনত 1929 খ্রিস্টাব্দ, সম্মিলনের সভাপতি পণ্ডিত কৃষ্ণকান্ত সন্দিকৈ। 1931 খ্রিস্টাব্দত আসাম ছাত্র সম্মিলনেরপরা আসাম সাহিত্য সম্মিলনলৈ হেঁপাহেরে গাব বিচারিলে জগৎ সভা, অসমৰ জাতীয় সঙ্গীতক
আই মাতৃ সকলে সমবেত কণ্ঠরে দুগজয়ী করি লুইতর ধোয়ে ইতিহাসর পাতর ন ন দুয়ার মেলি সেই ধোর খরস্রোতাত হেরাই গোল ইতিহাস তথ্য সোণালী গর্ভ। 1968 খ্রিস্টাব্দ সাহিত্যরথী লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ জন্ম শতবর্ষৰ কালতে জাতীয় সংগীতক পুনৰবাৰ চাবলৈ অসমীয়াৰ সন্তান সেৱকসকল আগবাঢ়ি আহিল। বুকুত বান্ধিলে চাই লওঁ তোমাৰ মুখনি এবাৰ হেঁপাহ মোৰ পলোৱা। 1998 খ্ৰীষ্টাব্দ 7 আগষ্টৰ অসমীয়া প্ৰতিদিন কাকতত প্ৰকাশিত প্ৰথম বাতৰি অসমৰ জাতীয় সংগীতক জ্ঞানপীঠ সমাজৰ শিল্পী বৃন্দই অপমানিত কৰাৰ কথা। অসম সাহিত্য সভাৰ সেই সময়ৰ সভাপতি ডক্টৰ নগেন শইকীয়া মহোদয়ৰ গুজৰণিত কঁপি উঠিল জ্ঞানপীঠ সমাজৰ শিল্পীসকল। মই জীৱন পণ কৰিছোঁ, হে মোৰ প্ৰবাহিত লুইত মোক গতি দিয়া, মোৰ গীতত প্ৰাণ দিয়া, ইমান অপমান, ইমান অপমান অসমৰ জাতীয় সংগীতক। ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ এগৰাকী সন্তানৰ নাম শ্ৰী ৰাজীৱ হৰি কৌশিক, শিক্ষা নৃতত্ত্ববিদ্যাত। নিজৰ মাজতে তেওঁ সোধে, ক'ত পাম অ' মোৰ আপোনাৰ দেশৰ বিসংগতি সন্ধান। দিহিঙে দীপাঙে ঘূৰি শদিয়াৰ পৰা ধুবুৰীলৈ কান্ধত জলঙালৈ বুটলি ফুৰিম জাতীয় সংগীতৰ জনমানসৰ মনৰ কথা। নাই দিশ নাই সমিধান, দিকভ্ৰান্ত বিসংগ হৈ 2005 খ্ৰীষ্টাব্দলৈ বিচাৰি চলাঠ কৰিলোঁ, ক'ত পাম, কি আছে জাতীয় সংগীতৰ গীতৰ কথা, সাহিত্যৰথীয়ে কিয় কৰিলে ইংৰাজী সুৰ, কোন সেই সুৰকাৰ, ক'ত সেই গীতৰ প্ৰথম স্বৰলিপি, গ্ৰামোফোন ৰেকৰ্ডত জাতীয় সংগীতৰ সুৰৰ গীতিমালিকা। 1937 খ্ৰীষ্টাব্দ বিষ্ণুপ্ৰসাদ ৰাভাৰ স্বদেশী গীত অ' মোৰ আপোনাৰ দেশ, 1968 খ্ৰীষ্টাব্দৰ দেৱবালা চলিহাৰ দেশাত্মবোধক গীত অ' মোৰ আপোনাৰ দেশ, 1996 খ্ৰীষ্টাব্দৰ কথা, অসমৰ কাৰ্বি পাহাৰত গৱেষক শ্ৰী ৰাজীৱ হৰি কৌশিকে কাৰ্বি সমাজত মনৰ কথা ক'ব নোৱাৰি ভাষাৰ পৰিধি ভাঙিব নাজানি বিষণ্ণ মনেৰে অনুভৱ কৰিছিল, কেনেকৈ বুজাওঁ মোৰ মনৰ কথা কাৰ্বি ভাই ভনীসকলে, কি এনে শব্দই গঢ়িব আমাৰ মাজত আত্মীয়তা। অসমৰ জনজাতীয় আৰু জনগোষ্ঠীয় লোকৰ ভিন্ন ভাষাৰ মাজত কেনেকৈ আত্মীয়তা গঢ়িব পাৰি। 1996 খ্ৰীষ্টাব্দৰ শাৰদীয় বতৰত গৱেষক কৌশিকে সিদ্ধান্ত লৈছিল অসমৰ জাতীয় সংগীতৰ গীতৰ কথাক ভিন্ন জনগোষ্ঠীৰ জনজাতি ভাষাৰে অসমৰ জাতীয় সংগীতক ভাষানুবাদ কৰিব পাৰি। তেওঁ লক্ষ্য লৈছিল অসমৰ ভিন্ন ভাষাৰে 62 লোকৰ ভাষাৰ মেপখনেৰে 25টা ভাষাত জাতীয় সংগীতটি অনুবাদ কৰাৰ প্ৰকল্প আছিল। 2009 খ্ৰীষ্টাব্দৰ 1 ফেব্ৰুৱাৰী তাৰিখে পোনপ্ৰথমবাৰৰ বাবে জাতীয় সংগীত অনুবাদেৰে পৰিৱেশন কৰাৰ এক যুগান্তকাৰী পদক্ষেপ। জাতীয় সংগীতত ডোপামিন হৰমনৰ কথা, মুকবধিৰ দৃষ্টিহীনৰ মনত জাতীয় সংগীতৰ জাতীয় চেতনা জগাই প্ৰবোধ চন্দ্ৰ শৰ্মাই মাউথ অৰ্গেনত বজাইছিল জাতীয় সংগীতৰ নিভাঁজ সুৰ। তেওঁৰ শৈশৱতে পিতৃ কুমুদ চন্দ্ৰ শৰ্মাৰ বেহেলাত শুনিছিল সেই সুৰ, ও মোৰ আপোনাৰ দি। 1937 খ্ৰীষ্টাব্দৰ পৰা 2012 খ্ৰীষ্টাব্দলৈ বহু শিল্পীৰ কণ্ঠবাণীবদ্ধিত জাতীয় সংগীত সুৰ, তথাপি বিচাৰি নাপাওঁ কিয় অসমৰ জাতীয় সংগীতৰ প্ৰকৃত সুৰ, যি সুৰেৰে তেজপুৰীয়া ৰাইজক উতলা কৰিছিল। জাতীয় সংগীতৰ গীত কথাই পৃথিৱী বিখ্যাত কৰা চুবুৰীয়া ৰাজ্যৰ মেঘালয়ৰ খাচী ভাই ভনীসকলে অপেৰা সুৰত শ্বিলং চেম্বাৰ কয়াৰে পৰিৱেশন কৰিলে ও মোৰ আপোনাৰ দেশ। জাতীয় সংগীত সুৰকাৰ ৰূপে 1928 খ্ৰীষ্টাব্দৰ পৰা 50 বছৰৰ পিছত সেই সময়ৰ জাতীয় সংগীতৰ কণ্ঠশিল্পী কমলা প্ৰসাদে তেওঁৰ পিছৰ জীৱনত 4খন ব্যক্তিগত পত্ৰযোগে জনাব বিচাৰিছিল তেওঁৱেই আছিল অসমৰ জাতীয় সংগীতৰ সুৰকাৰ।
কিন্তু সেই তথ্যৰে প্ৰতিয়ন যাব নোৱাৰি দুঃখিত হ'ল গৱেষকগৰাকী। 1921 খ্ৰীষ্টাব্দ দৰঙী ৰজাৰ গুণীপুত্ৰ কুমাৰ অজিত নাৰায়ণে আবাহনৰ পাতত লিখিলে সেই গীতৰ সুৰৰ কথাৰ, ও মোৰ আপোনাৰ দেশৰ শুনা নুশুনা এটি সুৰ। সেই সুৰটিকে 1927 খ্ৰীষ্টাব্দত তেজপুৰত স্কাউট মাষ্টাৰ ইন্দ্ৰেশ্বৰ বৰঠাকুৰে সজাই তুলিলে বেণ্ডৰ সুৰ। অসম ছাত্ৰ সন্মিলন 1928 খ্ৰীষ্টাব্দত মিউজিক মাষ্টাৰ কুমুদ চন্দ্ৰ শৰ্মাই বানমঞ্চৰ বাদ্যযন্ত্ৰীৰ সহযোগত নকৈ সজালে জাতীয় সংগীত ও মোৰ আপোনাৰ দেশ। ও মোৰ আপোনাৰ দেশ অসমৰ জাতীয় সংগীতৰ এটি আদি সুৰৰ সন্ধান দিলে বাঁহীৰ সুৰেৰে উতলা কৰা দীপক কুমাৰ শৰ্মাৰ কথা। জাৰ্মানত চিনেমা শিল্প শিক্ষাৰে শিক্ষিত গৌতম বৰাই সম্ভেদ দিলে জাতীয় সংগীতৰ সুৰৰ কথা। আকাশবাণী ডিব্ৰুগড় কেন্দ্ৰৰ সংগীত শিল্পী ছৈয়দ সাদুল্লাই জনালে সুদূৰ স্কটলেণ্ডৰ নাৱৰীয়া গীতৰ সুৰত জীপাল হোৱা জাতীয় সংগীতৰ কথা। অসমৰ মাটি পানী বায়ুত প্ৰাণ পাই উঠা ও মোৰ আপোনাৰ দেশ। পথাৰৰ নাঙলৰ শিৰলোত অসমৰ বুকুৰ আপোন গীত অসমৰ জাতীয় সংগীত ও মোৰ আপোনাৰ দেশ। 1928 খ্ৰীষ্টাব্দত অসম ছাত্ৰ সন্মিলনত পৰিৱেশিত সেই চিৰযুগমীয়া সুৰৰ সম্ভেদ বিচাৰি গৱেষক শ্ৰী ৰাজীৱ হৰি কৌশিকৰ সোণালী জীৱনৰ 22 বছৰীয়া নিৰলস যাত্ৰা। তেওঁ আৱিষ্কাৰ কৰিলে সত্যানুসন্ধানত চিৰযুগমীয়া সুৰ 1928। 2013 খ্ৰীষ্টাব্দত বেহেলাবাদক পণ্ডিত বিদ্যুৎ কুমাৰ মিশ্ৰৰ বেহেলাত বজালে গৱেষকৰ আৱিষ্কৃত সুৰ। 2014 খ্ৰীষ্টাব্দত অসম চৰকাৰৰ পৰামৰ্শত অসম সাহিত্য সভাৰ লগত ৰাজীৱ হৰি কৌশিকক দায়িত্ব অৰ্পণ কৰা হ'ল জাতীয় সংগীতৰ স্বৰলিপি সংশোধনী ব্যৱস্থা। শাস্ত্ৰীয় সংগীতজ্ঞ নন্দ বেনাৰ্জীৰ তত্বাৱধানত সংশোধিত হ'ল অসমৰ জাতীয় সংগীত সংগীতৰ স্বৰলিপি। 2015 খ্ৰীষ্টাব্দৰ 1 অক্টোবৰত অসম চৰকাৰে সিদ্ধান্ত দিলে অসমৰ জাতীয় সংগীতৰ সুৰ এটি প্ৰচলিত সুৰ, যি প্ৰচলিত সুৰেই পৰিচয় দিয়ে চিৰযুগমীয়া 1928। 2016 খ্ৰীষ্টাব্দত অসম চৰকাৰে অনুমোদন জনালে ও মোৰ আপোনাৰ দেশক ৰাজ্যখনৰ এটি জাতীয় সংগীত হিচাপে। 2021 খ্ৰীষ্টাব্দত নতুন অসম নিৰ্মাণৰত খনিকৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই ঘোষণা কৰিলে অসমৰ জাতীয় সংগীতক অসমৰ নৱজীৱনৰ এক সংকল্পধাৰা হিচাপে। সত্যক সাৰথি কৰি অসমৰ জাতীয় সংগীত প্ৰসাৰ আৰু প্ৰচাৰ সেৱা দলৰ সেৱকসকলে অসমৰ জাতীয় সংগীতৰ 111 বছৰীয়া ইতিহাসৰ পটভূমিত বাণীবন্ধন কৰিলে সংগীত পৰিচালক নন্দ বেনাৰ্জী মহাশয়ৰ তত্বাৱধানত চিৰযুগমীয়া সুৰ 1928ৰ আধাৰত। গুৱাহাটীৰ ঐতিহ্যমণ্ডিত লতাশিল খেলপথাৰত আকাশ পানী বায়ু উপাস্য দেৱতা নৰনাৰীক সাক্ষী কৰি সমস্বৰে গালে অসমৰ জাতীয় সংগীত ও মোৰ আপোনাৰ দেশ। শতকোটি প্ৰণাম কুৰি শতিকাৰ শ্ৰেষ্ঠ অসমীয়া সাহিত্যৰথী লক্ষ্মীনাথ বেজবৰুৱা, তোমাক আমাৰ বাৰে বাৰে শতকোটি প্ৰণাম। শতকোটি প্ৰণাম।